সবাইকে আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশি হাজিদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ধস নেমেছে প্রবাসীদের ব্যবসা বাড়িতে চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে কারি ইন্ডাস্ট্রির দাবির প্রতিফলন ঘটেনি অবৈধরা পাচ্ছেন না কাজের অনুমতি এবং করোনা সুরক্ষা বিধি মেনে বিশ্বের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব ধর্মের নামে হানাহানি ও বিভেদ বন্ধে প্রার্থনা শুনছিলেন শিরোনাম দর্শক বাংলা টিভির লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv.tv এবারে বিস্তারিত সৌদি আরবে সর্বাধিক সংখ্যক প্রবাসী বাংলাদেশের বসবাস দেশটিতে অনেকেই সুস্থ থাকার জন্য অ্যারাবিয়ান ওষুধ না খেয়ে বাংলাদেশের ওষুধ খেয়ে থাকেন কেউ কেউ জেনে না জেনে নিয়মিত ওষুধ খেয়ে থাকেন যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের পক্ষে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এদিকে মক্কা মদিনায় হজ কেন্দ্রিক আন্তর্জাতিক জনসমাগম না থাকায় ব্যবসায়ীরা লোকসান গুনছেন আমাদের সৌদি আরব প্রতিনিধি গোলাম কিবরিয়ার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসে বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন ভুঁইয়া আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রবাস থেকে সর্বাধিক রেমিটান্স পাঠায় সৌদি আরবের প্রবাসীরা এদেশটিতে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যাও অন্য যে কোনো দেশের তুলনায় বেশি শ্রম ব্যবসা এবং মেধাভিত্তিক নানা পেশায় নিয়োজিত এসব প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন শুরু থেকে এখন পর্যন্ত সৌদি প্রবাসীদের মধ্যে যাদের গ্যাস্ট্রিক বা আলসার জাতীয় রোগ রয়েছে তাদের অনেকেই বাংলাদেশের ওষুধ কিনে খান আমরা এখানে অধিকাংশ বাংলাদেশিদেরকে দেখছি যাদের গ্যাস্ট্রিকের ব্যথা আছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে ওনারা কিন্তু বছরের পর বছর বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে এসে এখানে খান এতে দেশের ওষুধ শিল্প কিছুটা লাভবান হচ্ছে তবে অনেক প্রবাসী রোগ না থাকা সত্ত্বেও নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন এতে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে নিয়মিত এসব ওষুধ না খেয়ে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিলেন এই চিকিৎসক বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসাটা তত খারাপ না এটা আমার আমি তাদেরকে বলবো না যে দেশি ওষুধ না খেতে তা না আমার প্রথম কথা হবে প্রেশারের ওষুধ একবার আপনি শুরু করলে লাস্ট পর্যন্ত প্রতিদিন খেতে হবে কিন্তু আপনি যদি এই যে গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের বা গ্যাস্ট্রাইটিস এর ওষুধ এটা কিন্তু আপনাকে লাইফ লং খাওয়ার কোনো জায়গায় লেখা নেই কিন্তু আমাদের দেশি ভাইরা কিন্তু প্রতিদিনই এই ওষুধগুলো খাচ্ছে তাদের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে তারা খাদ্য অভ্যাস পরিবর্তন করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঝাল তেল চর্বি এগুলো খেলে কিন্তু ওই ওষুধ খেলেও ওটার এফেক্ট তেমন হবে না দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছে সঙ্গে এসবও খাচ্ছে ওনারা প্রচন্ড ঝাল খেয়ে পরে ওষুধটা খেয়ে নিচ্ছে কিন্তু ওটা তো একজন একজনের অ্যান্টি হয়ে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না পরে আলসারে পরিণত এদিকে সৌদি আরবের মক্কা এবং মদিনায় বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত হজ কেন্দ্রিক আন্তর্জাতিক জনসমাগমকে ঘিরে গড়ে উঠেছে বর্তমানে বিদেশি হাজিদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় প্রবাসীদের এসব ব্যবসায় ধস নেমেছে বাংলাদেশিদের এই ব্যবসা কর্মকাণ্ড মূলত আন্তর্জাতিক উমরার উপরে নির্ভরশীল কারণ সৌদির আভ্যন্তরীণ যারা উমরাকারীরা খুব তেমন একটা যথেষ্ট প্রতুল নয় যে কারণে যারা আভ্যন্তরীণ যা এখন বর্তমানে আমরা খুলে দেওয়া হয়েছে তাদের উপর নির্ভর করে আমরা আসলে এই ব্যবসাগুলো পরিচালনা করা যাচ্ছে না শিগগিরই করোনা পরিস্থিতির অবসান হয়ে প্রবাসীদের এসব ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক গতিশীলতা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসীরা ভালো থাকেন সুস্থ থাকেন নাসিরউদ্দিন ভুঁইয়া বাংলা টিভি ঢাকা আগামী বছরের জানুয়ারি থেকে চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে কারি ইন্ডাস্ট্রির দাবির প্রতিফলন ঘটেনি দেয়া হয়নি কাগজপত্রহীনদের বৈধতা এমনকি কাজের অনুমতি রয়েছে আগের চেয়ে এবারের ওয়ার্ক পারমিটের ভিসায় কিছুটা ভিন্নতা ব্রিটেনের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব কারি ইন্ডাস্ট্রিতে সহজ নিয়মে বিদেশ থেকে কর্মী আনার দাবি ছিল বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের কিন্তু নতুন ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে তার প্রতিফলন ঘটেনি আমরা মেইন দাবি যে আমরা এসওএলও যে শেফ আনা অন্তর্ভুক্ত আছে এই শেফ আনার ওয়েজেসটা 29,570 তাকে রিডিউস করি অ্যারাউন্ড 20,000 নিয়ে আওয়া এবং এগুলো আরও একটু ইজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স বি ওয়ান না দিয়া এ ওয়ান মিনিমাম একটা ক্রাইটেরিয়া
মহামারীর আগে থেকে হোম অফিসের কাছে বিসিএর দাবি ছিল কাগজপত্রহীনদের বৈধতা প্রদান, আর এখন মানবিক বিবেচনায় তাদের কাজের অনুমতি। এরা অলরেডি স্কিল্ড হয়ে গেছে, বিভিন্ন হাম শেফ টেফ মানে তান্দুরি শেফ এরা অলরেডি স্কিল্ড। তারা যদি ডকুমেন্ট সামহাউ যদি কোনো একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে ডকুমেন্টেড করা যায়। আগের থেকে এবারের ওয়ার্ক পারমিট ভিসার ভিন্নতার কথাও জানান এই আইনজীবী। বিএস ওয়ার্ক পারমিটের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমের সাথে এটা আকাশ পাতাল তফাৎ। এখানে রিকোয়ার্ড লেভেল অফ ওয়ার্ক থাকতে হবে, রিকোয়ার্ড লেভেল অফ স্যালারি থাকতে হবে, এটা এবং আপনি জেনুইন ভ্যাকেন্সি কিনা এটা প্রমাণ করে তারপরে আসতে হবে। ওয়ার্ক পারমিট দেওয়ার স্পন্সর হওয়ার যোগ্যতার বিষয়গুলো তুলে ধরেন তিনি। স্পন্সর লাইসেন্সের জন্য জেনারেলি যে জিনিসগুলো দরকার, প্রথমে হচ্ছে যে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের এক্সিস্টেন্সটা দেখাইতে হবে। আপনি আইদার বিজনেস ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখাইতে পারেন, আপনার লিজ দিয়ে দেখাইতে পারেন, আপনার কোম্পানি হাউসের অথবা যদি কোম্পানির মাধ্যমে করেন তাহলে কোম্পানি হাউসের রেজিস্ট্রেশনের মাধ্যমে দেখাইতে পারেন। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি তো এমপ্লয়ি করবেন, অথবা এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স ইজ এ মাস্ট। প্লাস হচ্ছে আপনার যে পিএওয়াই এবং অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার পিওআই সিস্টেমটা ইন প্লেস থাকতে হবে। সেসাথে আবেদনকারীকে জানতে হবে ভিসা পাওয়ার সঠিক নিয়ম কানুন। আমার পার্সোনাল আহ্বান হচ্ছে আপনারা একজন কোয়ালিফাইড লয়ারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে আপনার এমপ্লয়ার কাছ থেকে আপনি অ্যাপ্রোচ করেন, তখন আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন আপনি এটা যোগ্য কিনা, আপনার পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ওয়ার্ক পারমিট আবেদন সহ অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা খরচ হতে পারে, এজন্য দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে নিজ যোগ্যতায় ব্রিটেনে আসার পরামর্শ এসব অভিজ্ঞজনের। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছে শারদীয় দুর্গাপূজা। আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গোৎসবে জনসমাগম অনেক কম হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়ার ফলে সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে চলছে দুর্গাপূজা। আমিরাতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান মন্দিরগুলোর মধ্যে লোকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ গীতা সংঘের মন্দিরে দেশটির দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ভক্তি জানাতে এবং মায়ের আশীর্বাদ নিতে উপস্থিত হয়েছেন। এসব মন্দিরে চলছে ধূপকাঠি ও মোমবাতি জ্বেলে আরাধনা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ, গীতাপাঠ, আরতি সহ পূজার অন্যান্য আয়োজন। সোমবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজা আয়োজন। করোনা সুরক্ষা বিধির মধ্য দিয়ে জার্মানির বার্লিনে আয়োজন করা হয় শারদীয় দুর্গোৎসব। বার্লিনের হিন্দু সোসাইটি কর্তৃক আয়োজিত দুর্গাপূজার মহাষ্টমীতে ছিল সর্বস্তরের পূজারীদের ভিড়। জার্মানি থেকে আশরাফুল হক আকাশের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে জার্মানির রাজধানী বার্লিন সহ অন্যান্য প্রদেশের সর্বত্র পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা। তবে মরণঘাতী করোনার কারণে অনেকেই যোগ দিতে পারেননি গতবারের মতো। তবু যারা যোগদান করেছেন সবার প্রাণে ছিল দোলায় চড়ে আসা দেবী বন্দনা। রাজধানী বার্লিনে দ্বিতীয়বারের মতো বার্লিন হিন্দু কালচারাল সোসাইটি আয়োজিত পূজা মণ্ডপের সর্বস্তরের পূজারীদের পদধ্বনিতে চারপাশ মুখরিত হয়ে ওঠে। দেবীর পদে ফুল দিয়ে প্রার্থনা জানানো হয় করোনা থেকে মুক্তির। বাংলাদেশ এবং ভারতের যে বাঙালিরা এখানে বাস করেন তারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মহামারী থেকে আমরা যেন বেঁচে যাই এই প্রার্থনা করুন, এবং আগামী বছর আমরা সুন্দর করে এই দুর্গাপূজা সমাপন করতে পারবো। সবাইকে ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা। সবাইকে আমাদের শারদীয় শুভেচ্ছা জানাই বার্লিনের তরফ থেকে। আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আরও বিদেশে এদেশে সবাই যে যেখানে থাকে সবাই সুখে শান্তিতে থাকবেন। পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে মনোজ চৌধুরী, সূর্যকান্ত ঘোষ, কাবেরী ওর, অবিনাশ ব্যানার্জি ও স্বপন জোসেফ মণ্ডল সহ অন্যরা বলেন, অতি অনাচারে ও লোভে পৃথিবী আজ পাপে ভারাক্রান্ত, ধর্মের নামে হানানি ও মানুষে মানুষ বিভেদ। পূজয় নিয়ম মেনে আসা আরো অনেকে জানান করোনার মধ্যে সবচেয়ে জননন্দিত সর্বজনীন এই পুজোতে এসে দেবীর আরাধনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। দেশ ও বিদেশে সমস্ত বাংলাদেশি অন্য সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানো হয় পূজা মণ্ডপ থেকে। এই করোনার জন্য আমরা কোনো রকমে পুজোটাকে এবারে করেছি, নেক্সট ইয়ার আশা করি আরো বড় করে পুজোটা করব। সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং নিয়মাবলী মেনে চলুন। বার্লিন হিন্দু সোসাইটি থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভক্তগুলোর আশা, মা দুর্গার আশীর্বাদে জগৎ হবে করোনামুক্ত ও শান্তিময়। এর আগে নানা কর্মসূচির মধ্যে ছিল শান্তি জল গ্রহণ, সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস ও মনক সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় স্থানীয় জার্মান সহ বিভিন্ন প্রদেশ থেকেও পূজারীরা অংশ নেন। Oh!
ডেস্ক রিপোর্ট বাংলা টিভি। জার্মানিতে করোনার দ্বিতীয় ধাক্কায় লোকসানে প্রবাসী ব্যবসায়ীরা। গত এক সপ্তাহে দেশটিতে নতুন করে 7,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে বহু প্রবাসী বাংলাদেশেও রয়েছেন। করোনার কারণে ব্যবসায় লোকসানের শঙ্কায় কাটছে প্রবাসীদের দিন। করোনার প্রাদুর্ভাব দ্বিতীয় দফায় বেড়ে যাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে জার্মান প্রবাসী বাংলাদেশিদের দিন। করোনার থাবা পড়েছে প্রবাসীদের জীবন জীবিকায়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট, বেচাকেনা নেমে এসেছে 20%। প্রবাসী ব্যবসায়ীরা জানান, ইন্ডিয়ান এবং পাকিস্তানি কিছু ক্রেতা আসছেন, তবে আগের চেয়ে অনেক কম। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছেন না কেউ, আর স্বাস্থ্যবিধি মেনেই করোনা মোকাবেলা সম্ভব বলে মনে করছেন প্রবাসীরা। শুরু থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর লকডাউন বিধি মেনে চলতে হয়েছে জার্মানবাসীর। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বরাবরই নাগরিকদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন। তবে অর্থনীতির চাকা সচল রাখতে শিথিল করা হয় লকডাউন। এরপর থেকে মূলত বেড়েছে করোনার সংক্রমণ। বিশ্ব বাংলাদেশ বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজ থাকছে। আমিরাত ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ কাতার প্রবাসী ব্যবসায়ীদের। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গেম স্টোর নামে বাংলাদেশি মালিকানাধীন ডিজিটাল গেমস তাদের দ্বিতীয় শাখার যাত্রা শুরু করেছে। গত বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। এ সময় আমন্ত্রিত ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন। করোনাকালীন ব্যবসায়ীদের বেশ কিছু সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। আমাদের আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নানের প্রতিবেদন জানাচ্ছেন সৌরভ নূর। করোনা ভাইরাসের কারণে আমিরাতে বসবাসরত প্রবাসীদের সন্তানরা ঘরে বসে থেকে বাস্তব খেলাধুলার বিকল্প হিসেবে ডিজিটাল গেমসে অভ্যস্ত হয়ে গেছে, তাই গেমসের ব্যবসাও এখন অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার আবুধাবির ইলেকট্রো স্ট্রিটের আহমেদ সেন্টারে দেশীয় মালিকানাধীন ইলেকট্রনিক্স গেমস স্টোর LLC তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। এ সময় জনতা ব্যাংক আমিরাতের CEO আমিরুল হাসান এবং আল মিলানো গ্রুপ অব কোম্পানির CEO আবদুল্লাহ হুসাইন আল হাশেমি ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুসা, ব্যবসায়ী নজরুল ইসলাম, আব্দুল কাদের, আহমেদ হারেস, সেলিম চৌধুরী, মাহবুব সরকার, সাংবাদিক এম আব্দুল মান্নান সহ আরো অনেকে। তারা আমিরাতে ব্যবসায়ীদের নানা সমস্যার কথা উল্লেখ করে তার সমাধানের অনুরোধ জানান। ভিজিট ভিসার সমস্যা, এয়ারপোর্টের সমস্যা, দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আমাদের ভিসা সমস্যার সমাধান করবেন। এই করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের হতে পারে না, স্কুলে যাওয়া বন্ধ, তাদের এন্টারটেইনমেন্টের জন্য আপনারা গেম খুঁজতেছেন, আপনারা এখানে আসতে পারেন। ক্ষুদ্র বিনিয়োগওয়ালা আছে, যারা উদ্যোক্তাওয়ালা আছে, ব্যবসায়ীওয়ালা আছে, আমরা তো আসলে ম্যান পাওয়ার অনলাই যথেষ্ট সমস্যাতে আছে। শিশু কিশোররা বিভিন্ন গেমস সংক্রান্ত পণ্যের সমাহার এবং সুলভ মূল্যের প্রশংসা করেন। The game store is really nice and you get a lot of things for cheap prices like PS4 and stuff like that. In this store you can get everything you want for very cheap prices. প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুসা তার প্রতিষ্ঠানের দ্বিতীয় শাখার সফলতা কামনায় সকলের দোয়া চেয়েছেন। আমিরাত ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয়ের মাধ্যমে ব্যবসায়ীদের নানা সমস্যার সমাধানের তাগিদ দেন ব্যবসায়ীরা। সরকারের কাছে আসলে আবেদন জানাতে চাই, আমাদের যে প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা রয়েছে এখানে, যে আমরা খুচরো ব্যবসার জন্য বিনিয়োগ করতে যাচ্ছি, আমাদের যে ম্যান পাওয়ার যেটা সমস্যা দেখা দিচ্ছে সেটা যদি এই সরকার লোকাল সরকার এবং আমাদের বাংলা সরকারের মাধ্যমে একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারে, আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমি আশা করি। শীঘ্রই করোনা পরিস্থিতির অবসান হয়ে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতিশীলতা ফিরবে, এমন প্রত্যাশা প্রবাসী ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট বাংলা টিভি। দক্ষিণ কোরিয়া দূতাবাস প্রবাসীদের বুসান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি ছবি দেখার আহ্বান জানিয়েছেন। জানা যায়, সম্প্রতি বাংলাদেশ থেকে নোনা জলের কাব্য নামে একটি পূর্ণদৈর্ঘ্য এবং
ট্রানজিট নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব বুসান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবটি প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 300টি চলচ্চিত্র এই উৎসবে প্রদর্শন করা হয়। তবে এবার করোনা পরিস্থিতির জন্য আয়োজন সংক্ষেপ করা হয়েছে, তাই এবছর 68টি দেশের মাত্র 192টি সিনেমা চলবে এই উৎসবে। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের আগামী 28 ও 29 অক্টোবর বুসান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে এই দুটি চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রদূত আরও বলেন, চলচ্চিত্রই পারে মানুষে মানুষে জাতিতে জাতিতে সম্পর্ক মজবুত করতে। কাতারের রাষ্ট্রদূত প্রবাসী কর্মীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশটির প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার দোহা দূতাবাসের ফেসবুক পেজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিমউদ্দিন কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী ইউসুফ মোহাম্মদ আল ওসমানের সাথে এক বৈঠকে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূত কাতারের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা উল্লেখ করে কর্মীরা যাতে সহজে তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারেন সে ব্যাপারে কাতার সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় মন্ত্রী বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে তাদের স্পন্সরশিপ পরিবর্তনের ব্যাপারে সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশে আটকে পড়া কাতার প্রবাসীদের মধ্যে যারা দূতাবাসে আবেদন করেছিলেন তাদের তালিকা মন্ত্রীকে দিয়ে বিশেষ অনুমতিক্রমে সেসব প্রবাসীকে কাতারে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানান। মন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, এ ব্যাপারে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে। এই বৈঠকে কাতারের দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বিভিন্ন ইতিবাচক কাজের জন্য প্রবাসীদের সম্মানসূচক স্বীকৃতি দেওয়ার ব্যাপারেও আলোচনা করা হয়। জার্মানিতে DAAD ফেলোশিপের জন্য বাংলাদেশের কানাডা প্রবাসী বিজ্ঞানী ডক্টর দেলোয়ার হোসাইনকে নির্বাচিত করা হয়েছে। জানা যায়, প্রতি বছর দুইবার জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের এই ফেলোশিপের জন্য বিশ্বের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে এই ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া 189টি আবেদনের মধ্য থেকে যাচাই বাছাই করে 20 জনকে নির্বাচিত করা হয়। কানাডা থেকে মাত্র 2 জনকে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে একজন হলেন ডক্টর দেলোয়ার। এই ফেলোশিপের অধীনে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে গবেষণার জন্য বেশ কয়েকটি বিখ্যাত গবেষণাগারে ভ্রমণের সুযোগ পাবেন। ডক্টর দেলোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পড়াশোনা শেষে জাপানে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে দীর্ঘদিন উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকার পর তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে যান। বর্তমানে তিনি স্ত্রী ও এক মেয়ে সহ সেখানে বসবাস করছেন তিনি। কুয়েতে দূতাবাসের উদ্যোগে মুজিব বর্ষ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার কুয়েত দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠে এই খেলাটির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটির আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম খান, দূতাবাসের প্রথম সচিব নিয়াজ মোরশেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দ। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশি হাজিদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ধস নেমেছে প্রবাসীদের ব্যবসা বাণিজ্যে। চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নীতিতে কারি ইন্ডাস্ট্রির দাবির প্রতিফলন ঘটেনি, অবৈধরা পাচ্ছেন না কাজের অনুমতি। করোনা সুরক্ষা বিধি মেনে বিশ্বের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ধর্মের নামে হানাহানি ও বিভেদ বন্ধে প্রার্থনা। এবং আমিরাত ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সমন্বয়ের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানের তাগিদ কাতার প্রবাসী ব্যবসায়ীদের। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।